আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার যে এক্সিও জি ওসিস্টার এই গাড়িটা আজকে একটু লাইভে নিয়ে আসলাম। আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে, ব্যস্ততা প্রচুর বেড়ে গিয়েছে, সেই জন্য আমি নিয়মিত ভিডিও প্লাস লাইভ করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমার এই গাড়িটার মডেল 2013 আর রেজিস্ট্রেশন 2015। এটা হচ্ছে নেভি ব্লু, ডিপ নেভি ব্লু কালার, অনেকেরই চয়েস হবে। গাড়িটা পুশি স্টার্ট এবং হ্যান্ডেল সেন্সর সব কিছু আছে, একদম ফুল লোডেড যে গাড়িগুলা সেটা এটা। তো ভাইয়া দুঃখিত, আমার শোরুম নেই, আমার বাসার নিচে রেখে আমি গাড়িগুলো সেল করি। আমার বাসার নিচে, আমার এটা বাসার নিচে, ঠিক আছে। আমার আপাতত গাড়িগুলো সব সেল হয়ে গিয়েছে। এখন বর্তমানে আছে টয়োটা ভিটস আছে, নোয়া আছে, এগুলো পলি ওয়াশ চলছে। আর এই দুইটা, ওইটা সোল্ড আউট, ওইটা সোল্ড আউট, আর এটা আছে, এটা গত বৃহস্পতিবারে নিয়ে আসছি, এটা ওয়াশ পলিশ করে এটা গতকালকে নিয়ে আসছি এখানে। আর আমার কাছে অ্যাভেলেবেল এখন থাকে হচ্ছে রিকন্ডিশন গাড়ি। হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি এখন অ্যাভেলেবেল থাকে। তো আমার এই গাড়িটার পুশ স্টার্ট, আমি যেহেতু চাবিটা নিয়ে নামি, রিমোটটা নিয়ে নামিনি, সেই জন্য আমি ভিতরটা খুলে দেখাতে পারছি না, পরে ইনশাল্লাহ দেখাবো অবশ্যই। এবং গাড়িটা নেওয়ার পরে কোনো কাজ নেই, জাস্ট নেবেন আর চালাবেন, এরকম কন্ডিশনে আছে গাড়িটা। গাড়িটার শকার হ্যাঙ্গার বোর্ড সাসপেনশনের কোনো কাজ নেই, সিট কাভার আলহামদুলিল্লাহ ভদ্রলোক নতুন লাগিয়েছিল সেটাই আছে, আর স্টিল বাম্পার সামনের পিছনের স্টিল বাম্পার মানে সেফটি গার্ড হিসেবে সেটা আছে, নতুন এটা। তো আমি জাস্ট নিয়ে এসে ওয়াশ পলিশ করে আমার এখানে নিয়ে আসছি। ডাস্ট পড়ছে, প্রচুর ময়লা পড়েছে যেহেতু বাতাস হচ্ছে। তো এই হচ্ছে আমার গাড়িটা। আর চাকাগুলা কন্ডিশন আছে মোটামুটি, হ্যাঁ খুব একটা ভালো যে বলবো তা না, শুধু সামনেরগুলা আলহামদুলিল্লাহ সামনেরগুলো ভালো আছে, আর পিছনের এটা অতটা ভালো নাই, একবার খারাপ তাও না, মানে চলবে মোটামুটি কিছুদিন, দুই তিন মাস মতো। আর এই চাকাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই চাকাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি, এটা তিন চার মাস চলবে, এটাও ভালো আছে। সামনে দুটো, মোট কথা সামনে দুটো ভালো আছে, আর পেছনে দুটো একটু উইক আছে, মানে তিন চার মাস করে চলবে, আর সামনে দুটো পাঁচ ছ মাস এরকম। তো আর জি হওয়াতে অনেক কিছু কিন্তু অ্যাডিশনাল হিসেবে, মানে ফিচার, অনেক ফিচার্স আসছে। হ্যাঁ, গাড়ির মাইলেজটা আছে মেবি 40,000 প্লাস, না না সরি সরি সরি, আমি সঠিকটা বলে আমি দেখে আমি জানাতে পারবো, সমস্যা নেই। আর ইয়া এভারেজ মাইলেজটা, এভারেজ মাইলেজটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। এটা গ্যাস করা আছে 60 লিটার, নতুন গ্যাস করা আছে, ঠিক আছে। এটা হ্যান্ডেল সেন্সর, এই যে এখানে হ্যান্ডেল সেন্সর, আপনি জাস্ট হ্যান্ডেল সেন্সর হচ্ছে রিমোটে আনলক না করলেও হবে, জাস্ট এখানে ধরলেই গাড়ি আনলক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ক্রোম। আর পিছনের সিটে, পিছনের সিটে ইয়ে আছে, হ্যান্ড রেস্টার আছে, প্রজেকশন এইচআইডি হেডলাইট, ফগ লাইট, এগুলো সব অরিজিনাল, খুবই সুন্দর, খুবই সুন্দর গাড়িটা। আর সামনে পিছনের সবগুলো গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে, কোথাও কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমি যেভাবে পেয়েছি গাড়িটা সেভাবে আছে, জাস্ট ওয়াশ পলিশ করে দেন আমি গতকালকে আলহামদুলিল্লাহ একজন দেখেছে, তো ওনার আলহামদুলিল্লাহ চয়েস হয়ে গিয়েছে, হালকা কিছু ইয়ে আছে, ওনাকে
কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়। গতকাল উনিই ফার্স্টে আমি নিয়ে আসার পরে উনিই ফার্স্ট দেখেছে, তো আমি একটু গ্লাসগুলো দেখিয়ে দিই। সবগুলো গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে। খুবই সুন্দর। আর এটা কিন্তু ব্যাগটা এখান থেকে পুশ, হ্যাঁ এই যে এখানে পুশ আছে। আবার রিমোট কন্ট্রোলেও আপনি ব্যাগটা খুলতে পারবেন। গাড়ি আছে, হ্যাঁ আমার কাছে তেলের গাড়ি আছে, ইয়া টয়টা ভিটস 2011 মডেল ভিটস জুয়েলা, হ্যাঁ পুশ স্টার 26 সিরিয়ালের গাড়িটা, রেড ওয়ান কালার। আমি ওটা হয়ে গিয়েছে প্রায় ওয়াশ পলিশ, ওইটা আমি ইয়া করব, রিভিউ করব, নো প্রবলেম। ওই গাড়িটা 100% তেলের গাড়ি। আর এটা গ্যাস করা আছে, এটা গ্যাস খুব একটা বেশি দিন হয়নি, এই করোনার আগে উনি ভদ্রলোক গ্যাসটা করেছিল, এখন গ্যাসের গাড়ি বলা চলে। আর আপনারা আপনারা যদি কেউ এটা মানে অ্যাকচুয়ালি অথেন্টিক তেলের গাড়ি পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ, একদম শুরু থেকে এখন পর্যন্ত তেলে চালিত গাড়ি পাওয়াটা খুব টাফ, কারণ সবাই কনভার্সন করে ফেলে গ্যাস অথবা এলপিজি। এখন গ্যাসটাই বেশি পাওয়া যায়, কারণ এলপিজির প্রাইসটা অনেক বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই সবাই গ্যাসটা আবার করে ফেলছে। তো গ্যাসের গাড়িগুলো পাওয়া মানে সবাই গ্যাসে করে ফেলে, তেলের গাড়িগুলো পাওয়াটা খুব টাফ। তো সেক্ষেত্রে তেলের গাড়ি আপনি যদি চান, সেক্ষেত্রে আমার এই গাড়িটাতে গাড়ি থেকে আমি যে গ্যাসের যে সিলিন্ডারটা আছে সেটা আমি রিমুভ করে দিতে পারবো। রিমুভ করে দিলে সেটা গ্যাসের হয়ে যাবে, তেলের হয়ে যাবে, তেলের মতোই সার্ভিস দেবে, যে কোনো ট্রাবল হবে না ইনশাল্লাহ। যদি কেউ চান এভাবে, সেভাবে আমি করে দিতে পারবো, হ্যাঁ গ্যাসের সিলিন্ডারটা আমি ফেলে দিলে সেটা তেলের হয়ে যাবে ইনশাল্লাহ। আর গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে গাড়িটার পেপার্স একদম টানা এক ওয়ান ইয়ার্স, হ্যাঁ ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ওয়ান ইয়ার্স পর্যন্ত আপ টু ডেট পাবেন, একদম দুইটা পেপার্সই একদম ওয়ান ইয়ার্স আপ টু ডেট পাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সবসময় অথেন্টিক যে বিষয়গুলো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আর আমার গাড়ি কেনার ক্ষেত্রে খুবই একটু খুঁতখুঁতে এই স্বভাব নিয়েই গাড়িগুলো কিনি, কারণ এই গাড়িগুলো আমাকে ফার্স্ট ইনভেস্ট করতে হচ্ছে, দেন আমি একটা সেল করতে পারবো, হ্যাঁ দেন সেল করতে হচ্ছে। তো যেহেতু ইনভেস্ট করতে হচ্ছে, সেহেতু ব্যাড ইনভেস্টমেন্টে আমি কখনোই যাব না। আর যেহেতু আমার গাড়ি খুব শখ, শখের জিনিসগুলো আমি কখনোই নষ্ট মানে অযথা একটা মানুষের কাছ থেকে বদনাম কামাতে রাজি না, হ্যাঁ তো এই আর কি। আর আমার যে 2012 নোয়াটা আছে সেটাও খুবই ভালো, খুবই সুন্দর। আর ভেজেল আছে 2014 ভেজেল আছে, ওটা হচ্ছে ইয়া কালার কি বলে, অনেকে সহজভাবে চলেন চিনেন, সেটা হচ্ছে আর্মি কালার নামে। তো গাড়িটাতে অরিজিনাল কালার আছে গাড়িটা, আমি ভেজেলটাও দেখিয়ে দিব। সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ এরা চলে আসবে, এখানে ডিসপ্লে করে ফেলবো। আর নতুন গাড়ি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক গাড়ি কেনা আছে, যেরকম নোয়া আছে 2018, 2019, 2017 নোয়া আছে, স্কোয়ার আছে, এসআই প্রিমিয়াম প্যাকেজ আছে, তারপরে হ্যারিয়ার আছে, নিসান এক্সট্রেল আছে, তারপরে হাইস আছে, এক্সজিও আপাতত এই লটে যেগুলো ছিল সবগুলো সোল্ড আউট, চলে আসবে ইনশাল্লাহ। এটার আস্কিং প্রাইস, হ্যাঁ বলা যাবে ভাই, এটার আস্কিং প্রাইস আমি চাচ্ছি
14,95,000 টাকা, একদমই সীমিত আকারে এখানে বার্গেনিং প্রাইস 14,95,000 টাকা, অল্প কিছু টাকা এখান থেকে বার্গেনিং হবে। হ্যাঁ, আর আমার সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে, আমি নাম্বারটা ইয়াটা লিখে দিব তারপরে আমি বলে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 01720003 4580। হুম, 34580। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এক্সিও আপাতত যেগুলো ছিল সেগুলো সোল্ড আউট, ইনশাল্লাহ আবার চলে আসবে নতুন রোটের। এলিয়ান প্রিমিয়া আছে, টয়টা কোস্টার 29 সিটের যে বাসগুলো, যে মিনি বাসগুলো, সেগুলো তো আলহামদুলিল্লাহ আছে, সেটা তো আছে, সেটাও আমি আগামী কালকে আমি চিটাগং যাব অথবা মংলা চিটাগং, দুটা দুই জায়গায় যাওয়া লাগবে, দেখি কালকে মনে হয় মংলা, হ্যাঁ মংলা যাব কালকে, আর দেন পরশু মংলা থেকে এসে দেন আবার চিটাগং যাব বাস নিয়ে আসতে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য সবসময় ভালো ভালো কালেকশনগুলো, ভালো ভালো গাড়িগুলো নিয়ে আসতে পারি। আমি কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পারচেস করি না, সেটা আপনারা ভালো মতো জানেন, এবং সবসময় চেষ্টা করি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িগুলো অ্যাভয়েড করার, এই আর কি। এসি বাটনগুলো টাচ থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু একদম এটা ফুল জি হ্যান্ডেল সেন্সার সহ, এটাতে এখানেও হ্যান্ডেল সেন্সার আছে। ওকে, তো এটা আমি আর বেশি দেখাতে পারছি না, কারণ যেহেতু রিমোটটা আমি ভুলে উপরে রেখে চলে আসছি, তো সেই জন্য এটা আমি পরে ইনশাল্লাহ আবার ডিপলি দেখিয়ে দিব। এখন এ পর্যন্তই। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি, এবং থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাল্লাহ সময় পেলে আপনাকে ফোন দিব, যদি কন্ট্যাক্ট করতে পারি ইনশাল্লাহ। ও থ্যাংক ইউ। আমি বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমার শখের এই বিজনেসটা আমি করি, আর আমার বাবা লয়ার সুপ্রিম কোর্টে আছেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনকাম ট্যাক্স অফিসে আসেন, ভালো লাগলো, এটা যদি আমি একটু টাইম করতে পারি ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা করব। আর যেটা বলছিলাম সেটা মানে আমার কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়িগুলো এখন অ্যাভেলেবল, বিশেষ করে রিকন্ডিশন গাড়িগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। গাড়িগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, সো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সঙ্গে নক করবেন, আর যদি কারো লোন ফ্যাসিলিটি লাগে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো, নো প্রবলেম ইনশাল্লাহ। ও থ্যাংক ইউ সো মাচ আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, আমি অবশ্যই ফোন করবো ভাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এখন এ পর্যন্তই, সালামু আলাইকুম রহমতুল্লাহ।